নমস্কার বন্ধুরা, কৃষি কথা শান্তনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যাগ্লোনোমা এভারগ্রিন নিয়ে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ গাছ। এই গাছ আপনার ইনডোর প্ল্যান্ট হিসাবে খুব ভালোভাবে বাড়িতে রাখতে পারেন, যত্ন খুব একটা বেশি করতে হবে না। মাটি তৈরি এবং কীভাবে যত্ন করবেন সেটা একটু ডিটেলসে জানতে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানান, ফুল ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন, অনেক কিছু ভালো লাগবে আপনাদের, অনেক কিছু শেখার হবে এখান থেকে। চলুন ভিডিও দেখে। অ্যাগ্লোনোমা এভারগ্রিন পরিচর্যা তো জানবোই সবটা, প্রথমে মাটি তৈরিটা কীভাবে করব সেটা দেখে নিই। উপকরণগুলো বলি, অ্যাগ্লোনোমা এভারগ্রিন জন্য একটি নার্সারি থেকে চারাগাছ নিয়ে আসা হয়েছে, একটি টব নেওয়া হয়েছে 10 থেকে 12 ইঞ্চি অথবা 8 থেকে 10 ইঞ্চি নিলেও কোনো অসুবিধা নাই। টব নিয়েছে, সেই টবের মধ্যে প্রথমে পাথর দিয়ে ফুটোটা বুজিয়ে তারপর বালি দিতে হবে, এবং এর সঙ্গে উপকরণ লাগছে বাগানের দোঁয়াশ মাটি, ওটা 25%, আর কোকোপিট 25%, নদীর সাদা বালি 25%, আর হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার, ওটা 25%। এইগুলো একসঙ্গে ভালো করে এবার মিশিয়ে নেব, আর সঙ্গে নেব কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো, কিছুটা পরিমাণ শিং গুচি, কিছুটা পরিমাণ এক মুঠো মতন নিম খোল নিয়ে নিয়েছি। নিম খোল দিলে গাছের কিন্তু যেমন নাইট্রোজেন ফসফেট পটাশ পাবে, তেমনি ওর মধ্যে যে কোনো ফাঙ্গাস, যদিও যে গাছে ইনডোর প্ল্যান্টে প্রবলেম হয় ফাঙ্গাসের, সে ফাঙ্গাস কিন্তু হাত থেকে বাঁচাতে গেলে নিমখোল ইউজ করতে হবে, এবং পোকার জন্য মাটিতে নিমখোল ইউজ করবেনই করবেন। এবং হাড় গুঁড়ো এবং শিম কুচি দুটোই 1 চামচ করে নিয়েছি। তো এবার আমরা সবটা একসঙ্গে মিশিয়ে নেব, এবার মিশিয়ে মাটিটা তৈরি করে নেব। এবার আস্তে আস্তে মিশানো মাটিটা ভালো করে সাইডে চারিপাশে দিয়ে দেব। আর এর যত্ন বলতে খুব বেশি যত্ন করতে হয় না, যেহেতু নাইট্রোজেন এসব গাছে বেশি দিতে হয়, নাইট্রোজেন বেশি ভালোবাসে, সেহেতু 2 গ্রাম জলে 19-19-19 স্প্রে করলে খুব ভালো, মাসে একবার স্প্রে করলে খুব ভালো উপকার পাওয়া যায়। আর গাছের পাতাগুলো মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে ধুলো ময়লা না জমে, এবং ফুল সানলাইট এরা পছন্দ করে না, এর জন্য ফুল সানলাইট ছাড়া ছায়ায় রাখতে হবে এসব গাছগুলোকে। ধন্যবাদ বন্ধুরা।